আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আয়াতে বিহারি। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মেহেদী হাসান সুমন। সো গাইস, আজকে আমার ছোট্ট খামারে বেশ কিছু আপডেট আছে, সেই আপডেট গুলো নিয়ে আপনাদেরকে বিস্তারিত বলবো। আর আমার খামারে আরো নতুন কিছু করার চেষ্টা করতেছি, অবশ্যই প্রথম থেকে সেই ছবি দেখার চেষ্টা করবেন। আর কথা বলবো না, চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। আমি আমার ছোট্ট খামারে প্রবেশ করলাম আর আপনাদেরকেও প্রবেশ করালাম আয়াতে বিহারি। এটা তো আপনাদেরই খামার। তো আসলে এই যে লাভ বাটের যেগুলো দেখেছেন, রেড হেড, লুটিনো অফলাইন, এগুলো কিন্তু সবগুলো পিয়ান নিয়ে নিয়ে বসে আছে। দেখেন ওখানে এক চেয়ার, মাঝখানে এক চেয়ার, সাইডে এক চেয়ার, মানে সবগুলো মোটামুটি এখানে মিটিং করতেছে। খুব শীঘ্রই এদেরকে আমি ভিডিও দিয়ে দেবো, ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। আর এগুলো কিন্তু আমি কালেকশন করেছিলাম আবু কাউসার ভাইয়ের কাছ থেকে, জঙ্গল এজেন্টের কাছ থেকে। রেড হেড লুটিন অফলাইন আমি 10 জোড়া নিয়েছিলাম, ঠিক আছে? প্রায় 6,000 টাকা জোড়া কিনেছিলাম আমি, 60,000 টাকাতে কিনেছিলাম 10 জোড়া। তো এই পাখিগুলো ইনশাল্লাহ এখন আমি ভিডিও দেওয়ার চিন্তা ভাবনা করছি, আর কিছুদিনের ভিতরে ভিডিও দিয়ে দেবো, যেহেতু আমি মিটিং করতেছি এর ভিতরে এখন। তো একটা রেজাল্ট আশা করি যে পাবো খুব শীঘ্রই। তো এখানে যে আমার গ্রিন অফলাইন আছে, এদের এখনো রেজাল্ট পাই নাই, দোয়া রাখবেন এদের যেন রেজাল্ট পাই, ঠিক আছে? আর পাশাপাশি আমার যে দেখতেছেন আমার ছোট্ট খামারের যে এই যে লুটিনো পাল, তারপরে আর কি পেয়ারটা আমি রেখে স্পেশাল করবো না। আর পাশাপাশি আজকে আপনাদেরকে ককাটেলের বক্স গুলো দেখাই। অনেকে কমেন্ট করছেন যে ভাই ককাটেল না পারলে আমরা ভিডিও দেখবো না। তো ককাটেল তো আমি রাখবোই ভাই, আমি তো সব ককাটেল বিক্রি করবো না, কিছু খাসা ফাঁকা করলাম আর কি। এই যে আল্লাহ রহমতে দেখেন, রেজাল্ট দেখেন, যারা 10 সাইজের বেবি নিতে যাচ্ছেন তারা তাহলে আমার কাছ থেকে নিতে পারেন। দেখেন দুইটি লুটিনো হয়েছে, একটা অ্যালবিনো হয়েছে, মাশাআল্লাহ। সবাই আমার ছোট্ট খামারের জন্য দোয়া করবেন। পাখিগুলোর হেলথ দেখেন আপনারা, মাশাআল্লাহ খুবই সুন্দর। আর মানে এদের যে প্যারেন্টসগুলা, এই প্যারেন্টসগুলো কিন্তু অনেক সুন্দর করে এদেরকে মানুষ করে, একসাথে এক সাইজের বাচ্চা মানে তৈরি করে ফেলে দেয় খুব শীঘ্রই। মানে ধরেন লাস্টের বাচ্চাটা দেখা যাচ্ছে অনেক বড় হয়ে গেছে এরকম, বুঝছেন? দেখেন এখানে 3টা বাচ্চার সাইজ প্রায় একই রকম। এদের সেটা যখন আরও বের হবে তখন আরও দেখতে সুন্দর লাগবে। আর আমি খাবার হিসেবে কিন্তু খুব বেশি একটা আহামরি দামি খাবার খাওয়াই না, শুধু ছোলাটাই খাওয়াচ্ছি আপাতত। এখন যে গরম, গরমের ভিতর দামি খাবার প্রশ্নই আসে না, শীতের সময় মিলেট কেনা এগুলো খাওয়াই, কিন্তু আপাতত এখন শুধু ধান খাওয়াচ্ছি আর ছোলা খাওয়াচ্ছি, ঠিক আছে? আপনারা আপনাদের খামারে বা আপনাদের পাখিদেরকে এগুলাই খাওয়াবেন, ধান খাওয়াবেন, সাথে একটু সানফ্লাওয়ার থাকবে মিক্স, ঠিক আছে? খুব বেশি আবার দেওয়া যাবে না। তো এখানে আমার এক পেয়ার অ্যালবিনো আছে, অ্যালবিনো এত ডিম দেয় ভাই, মানে প্রচুর লেভেলে ডিম দেয়। এই দেখেন এখানে আবার একটা ডিম দিচ্ছে, আশা করি আপনি দেখতে পাচ্ছেন। এই যে দেখেন ডিম, মাশাআল্লাহ ভাই, যা দেখাচ্ছি সবাই বলবেন, আর শুনতে যাচ্ছি না, কমেন্ট করবেন, কেউ কোনো নজরে দেখবেন না, খারাপ চোখে দেখবেন না। এখানে দেখেন মাশাআল্লাহ 3টা বেবি হয়েছে, তার ভিতরে এই বেবিটা একটা আনকমন বেবি পাচ্ছি। আসলে আমার খামার কি বের হয় আর কেন ভাই, কোন প্যারেন্টস থেকে কি বের হচ্ছে এটা আসলে ভাবা মুশকিল। এই দেখেন এই পাখিটা দেখেন, এটার গা কেমন জানি সাদা হয়েছে, তাই না? অ্যালবিনোর মতো না, অথচ ঝুটিটা দেখেন হলুদ, কোনো অভিজ্ঞতা সম্পূর্ণ। ভাই ব্রাদার যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট জানাবেন যে এটা এটা কি বাচ্চা হতে যাচ্ছে। এটা ককাটেলেরই বেবি, লেজও দেখেছি সাদা, আবার এই যে ফেদারের মধ্যে সাদা, পুরো সাদা বডি, আবার ধুতি হচ্ছিল হলুদ। দেখার অপেক্ষায় থাকবেন আপনারাও, আমিও থাকবো, দেখা যাক আর কি বাচ্চা বের হয়। তারপরে এই দুটা লুটিনই হয়েছে, কিন্তু এটা কেমন জানি, এটা কেমন জানি সাদা হয়েছে। তো এটা হচ্ছিল বিষয় আমার ছোট্ট খামারে, আল্লাহর রহমতে আমি যে রেজাল্ট পাই আমি অনেক খুশি ছিল, সেগুলো আমি সেল করে দিচ্ছি। এখানে আমার লাভবাটের বেবি আছে, লুটিনো পিস পেজ যেটা বলে আর কি। আর এপিআরটা, এপিআর এর সাথে যে এপিআর এর সাথে জোড়া ছিল, মেল পাখিটা উড়ে গেছে আর কি, এখন এই ফিমেল পাখিটা আসছে, সেটা একটা জোড়া দেবো। কারণ এ আমার খামারের সর্বপ্রথম পাখি লাভবার, এ অনেক দিন বাচ্চা করছে, জন্য আমি একে সেল করি নাই। যারা লুটিন সিস্টেম আছে যে এখানে বসে আছে কিন্তু বাচ্চা, ঠিক আছে, আপনি চাইলে নিতে পারেন। তো এখানে আমার ইয়েলো কলার আছে, ইয়েলো কলার ডিম দিয়েছিল, এবারও ডিম ফুটায়নি, ঠিক আছে, ইয়েলো কলার ডিম ফুটায়নি। আর এই নিচে একজোড়া ককাটেল আছে, এরা মেটিং করতে এসে খুব শীঘ্রই ডিম দিবে। তারপর লুটিনো পিসপেস, এদের যেটা দেখলেন যে বাচ্চা দেখলেন তাদের প্যারেন্টস, এটা ওরা কিন্তু অলরেডি ডিম দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ, দেখেছেন। প্রত্যেকটা পাখি আমার খুব তাড়াতাড়ি রেজাল্ট করে, এই দেখেন এখানে কিন্তু ডিম দিচ্ছে কেবল একটা, ঠিক আছে, আর পেয়ারটা খুবই ভালো আর কি, লক্ষ্য করতেছেন।
মাশাল্লাহ। তো এখানে আমি এক জোড়া ককাটেল দেখাই আপনাদেরকে, দেখেন মানে ডিম নিয়ে কি সুন্দর করে তা দিচ্ছে মাশাল্লাহ। আর তুমি কটা ডিম দিচ্ছ দেখি তো, পাঁচটা ডিম দিচ্ছে, পাঁচটা ডিম দিচ্ছে, পাঁচটা ডিম ফাটেন খুব শীঘ্রই ফুটে যাবে, এগুলো দোয়া রাখবেন। তো পাশাপাশি আমার লুটিনোর রিংনেকগুলো কিন্তু মল্টিং চলতেছে, ওদের দেখেছেন, ওদের মল্টিং চলতেছে, ওদের কোনো বক্স দেয়নি, তবে বক্স খুলে রাখছি, ওদেরকে কৃমি কোষ করাইছি, কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল কৃমি কোষ করাইলাম। তো এখন মল্টিং আছে, মল্টিংটা শেষ হয়ে গেলে আবার ব্রিডিং বক্স দিয়ে দেবো ইনশাল্লাহ। আর এদেরকে আমি অনেকদিন ধরে রেস্টে রাখছি, কারণ আসলে এরা নিউ অ্যাডাল্ট ছিল, এরা প্রথম প্রথম নিউ অ্যাডাল্ট, বাকি সহজে ডিম বাচ্চা করতে চায় না। তো দেখা যাক এরপরে কি রেজাল্ট করে। দেখেছেন মেল পাখিটা বসাচ্ছে, আর যে ফিমেল পাখিটা কাজের সাথে ঝুলাই আছে আর কি। তো যাই হোক, এই পাশে আমার লরি আছে এক জোড়া, এই লরি পাখিটা কিন্তু রেজাল্ট করবে, দেখেন কেউ, এই আল্লাহ আমি তো ভাবছি কই গেল পাখি, পাখি তো সবদিকে বক্সের দিকে আছে, তার মানে রেজাল্ট খুব শীঘ্রই পেরে যাচ্ছি আল্লাহর রহমতে। এবার আমি দেখবো লরির কি অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, পাখিটা যে কবে রেজাল্ট করবে সে অপেক্ষায় আছি। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, মানে দিন দরজন আজকে বসছে, অলরেডি বসে গেছে, মানে শীঘ্রই দিন দেবে ইনশাল্লাহ আশা করি। দেখেন কিভাবে নেস্টিং করছে, এরপর আর ডিম দেওয়ার পর দেখাবো ইনশাল্লাহ। আপনার দোয়া রাখবেন, আমার প্রত্যেকটা পাখি জানি ভালো থাকে বা সুস্থ থাকে। আর পাখি অনেক কমে গেছে তাই না, খালি খালি লাগতেছে আমার ছোট খামারটা, এমনি ছোট খামার, তার মধ্যে পাখি নাই, খালি খালি লাগতেছে। তো ভাই আপনার দোয়া রাখবেন, আমি এগুলা থেকে একটা রেজাল্ট আশা করি, এগুলা থেকে রেজাল্ট পরে দিন আমি ভালো কিছু চিন্তা করব, বড় কিছু চিন্তা করব কি হয়। আপনারা আমার পাশে থাকলে ইনশাল্লাহ আমি ভালো কিছু করার চেষ্টা করব। আর এটা আপনাদেরই খামার, আর এটা যদি আপনাদেরই খামার, অনেক কষ্ট করে খামারটা করেছিলাম, অনেক টাকা পয়সা ব্যয় করছি, এখানে অনেক খরচ করছি, খরচ করে কিন্তু খামারটা করছি। সবাই আমার করবেন, আমি আরো ভালো কিছু ইউনিক কিছু পোষা প্রাণী নিয়ে আসতে চাই। আপনারা যদি সাপোর্ট করেন, আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, আমি যেহেতু ছোট খামার, খামার সম্পর্কে আমার যতটুকু জ্ঞান অভিজ্ঞতা আছে আপনাদেরকে সবসময় আমি সাজেস্ট করবো ইনশাল্লাহ। তো আর কথা বলবো না, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আল্লাহ।